ব্রিটিশের লোক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি। চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রত্যেকটা বলতে জানাই গুড মর্নিং। এখন বাজে প্রায় 9টা। ওয়েদারের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। বলছে নাকি এখন লাগাতার বৃষ্টি হবে। তো সারা রাত বৃষ্টি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। কী করবো বলো, কাজকর্ম সব বন্ধ। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তো আমার সঙ্গে থাকো। এখন চা করবো, ঠিক আছে? ভালো লাগছে না। কালকে প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা করছে, তোমরা দেখেছিলে। এবার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছিলো কালকে। তো আজকে সকালবেলা উঠতে পারছিলাম না। চলো, কিছু করার তো নেই। পুজোনা সে পুজোনা এত কাশছে, কাশতে কাশতে রাত্রে বমি পড়েছে, সকালেও বমি পড়েছে। তো উঠে মেডিসিন খাওয়ালাম, লোকের ফ্রেশ ট্রেশ করে নিয়ে আমি এলাম রান্নাঘরের দিকে। তো চলো সঙ্গে থাকো। ওদিকে কাজ করে নিয়ে দেখতেই পাচ্ছ পুজি সোনাকে আমি বেঁধে দিয়েছি। কারণ পুজি সোনাকে না বাঁধলে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। ওকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওকে বেঁধে দিয়ে তারপর আমি গেছি রান্নাঘরে কাজ করতে। কিছু করার নেই, কী করবো বলো, বেঁধে রেখেই আমাকে কষ্ট করে কাজ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ আমি চাটা করে নিয়ে দুধ টুধ গরম করে নিয়ে আমি চলে এসেছি এখানে একটু জল চিনি মুড়ি নিয়ে খাওয়ার জন্য। কারণ কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে আমার পেটে যন্ত্রণা করছিলো। তো কিছু করার নাই, খেতে ইচ্ছে না করলেও খেতে হবে। দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, দুটো বিস্কুট আগে খেয়ে নিয়ে তারপর আমি জল চিনি মুড়ি খেয়েছি। কারণ কিছু করার নেই, কী করবো বলো। এত শরীরটা কালকে রাত্রে খারাপ করেছিলো যে আমাকে জল চিনি মুড়ি না খেলে পেট ঠান্ডা হবে না। তো কী করবো, এইভাবেই চলতে হবে। তারপরে আরও অনেকগুলো কাজ আছে। Thank you.
ওখানে দেখো নিয়ে নিয়েছি আলু পটল গাজর দিয়ে পাতলা করে আজকে ঝোল করবো শুধু আলু পটল দিয়ে, আলু হচ্ছে ভাজা করব, কিচ্ছু রান্না করব না আজকে, পাতলা করে ঝোল করব জাস্ট। পুজোনাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়ে এসেছি, কী করো বলো, কিছু করার নেই, ওকে বাঁধতেই হবে আমার, একবার খাট থেকে পড়ে গেছে, আবার যদি পড়ে গিয়ে বিপদ ঘটে না মুশকিল হয়ে যাবে। ব্যাস পাতলা করে ঝোল করব, যে ভালোই লাগছে না আজকে, একদম শরীরটা ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে একটু ঘুমোই, আর ওয়েদারের যা পরিস্থিতি আমারও ঠান্ডা লেগেছে, কি করবো। আর সকালে উঠে আজকে তো দাদা ভাই এক গ্লাস তেতো জল দিয়েছে আজকে আমাকে খেতে, নিজেও খেয়েছে রাত্রিবেলা ভিজিয়েছিলাম তেতোর জল, কিছুদিন খাওয়া হচ্ছিল না। রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, দেখো দেখতেই পাচ্ছ ওকে মাত্র স্নান টান করিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে ওষুধ খাওয়ালাম দুধ খাওয়ালাম, আর আমারও ঠান্ডা লেগেছে দেখতে পাচ্ছ, নাকটা একদম চলে যাচ্ছে আমার, হঠাৎ করে ওয়েদারটা এত বাজে, এখনো পর্যন্ত ঘুমোইনি, ঘুমোলে তারপরে আমি আবার কাজে যাব, তোকে ঘুম পার না পারলে কাজ করতে পারবো না, তাই তো। তো চলো দেখতে পাচ্ছ রান্না বান্না মোটামুটি করে কমপ্লিট, এখানে ভাত এই যে নামিয়ে দিয়েছি, আর ওখানে তরকারি আমার হচ্ছে পাতলা করে ঝোল করেছি, আর কালকে একটু চাটনি আছে ওখানে, আর এখানে আলু উচ্ছে ভাজা বসিয়েছি, আর হাতে নিয়ে নিয়েছি আমি একটা শশা, এখন খাবো শশাটা, তো একটু জলমুড়ি খেয়েছিলাম এখন শশাটা খাবো, তো দাদা ভাই নেই, কী খাবো কী খাবো, খিদেও পাচ্ছে ভালো লাগছে না, ভাবলাম না এই শশাটাই খাই, তো খুশি না এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম না লবণ দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে আরাম করে শশাটা একটু খেয়ে নিই, ঠিক আছে, ছাড়ানোর সময় নেই, খোসাও ছাড়াবো না আমি, এটাই গোটাই খাবো, তা দেখো হাতে নিয়েছি লবণ, নোড়া কারা কারা এভাবে খেতে ভালোবাসো, আমি কিন্তু এভাবে খেতে ভালোবাসি, শশা আমার প্রচণ্ড পছন্দ করে খেতে, আমার খাবারের মধ্যে শশা গাজর টমেটো এগুলো থাকে, স্যালাড খেতে পাচ্ছে, এখন উল্টো পাল্টা খেলেই আবার গ্যাস হয়ে যাবে, এর থেকে আমি শশাটা খাই, কারি দেবে। তো দেখো ঘরে এসে বসে পড়েছি, তো দাদা ভাইও চলে এসছে, স্নান করতে, আর আমি আর কি ইচ্ছে করছে স্নান, তো দাদা ভাই বকাবকি করছে না স্নান করো, কারণ তাদের পেটে ব্যথা করছিলো, স্নান না করলে হবে না, স্নান করতে হবে, আর এই যে দুষ্টুটা উঠে পড়েছে উনি খেলা আরম্ভ করছে উঠে উঠে, তাই না বাপ্পা বাপ্পা। তো চলো, শরীরটা একদম ভালো লাগছে না, কি শীত শীত করছে, জলগুলো কি ঠান্ডা, স্নান করতে সত্যি ইচ্ছে করছে না। হে গাইস গুড ইভিনিং, তো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে, আর
তোমার বাসন কোসন মেজে কথা বলতে পারছি না, এত গলা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে যে পরিমাণে, পুরো নাকটা জ্বালা করছে, গলা মোলা ব্যথায় ছুটে যাচ্ছে আমার। হঠাৎই দুপুর থেকে এরকম হচ্ছে। মেডিসিন খাবো, মেডিসিন খেলে যদি একটু আরাম পাই, কে একটা খেয়েছে। আর এই যে সময় দোষী কোনো চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছো? পাচ্ছ, আমি সন্ধ্যা টন্দা দিয়ে কাজকর্ম সেরে উঠে এসে তারপরে ওকে কোলে নিয়ে বসে আছি। ও আমার কোলে খেলা করছে, কিছু করার নেই। ওর পাপা ওদিকে ফোনে কথা বলতে ব্যস্ত, আর ও আমাকে বিরক্ত করে যাচ্ছে। পেটে পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে, খিদেও পাচ্ছে। কি করব, চলে এলাম তারপরে খাওয়ার টেবিলে। চলো, বসে গেছি এবার খেতে, কিছু করতে পারেনি। এসে মুড়ি নিয়েছি, আমি কাঁচা শসা কুচি নিয়ে নিয়েছি, আর এখানে দুপুর আলু পটলের ঝোল ছিল, আমি ঝোলটা দিয়ে শুধু খাবো, আর কিচ্ছু খাবো না। তারপরে একটু তাড়াতাড়ি ছোলার ডাল করেছি, যেখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, ছোলার ডাল দিয়ে দিয়েছি। মেখে ও খেয়ে নেবে, আর একদম ভালো লাগছে না। আর একজন তো যেমন দেখতেই পাচ্ছ, তাকে নিয়ে না বসলে তো হবে না। সে বসবে কি, সে এখন টানাটানি করবে, টানাটানি করবে খেতে বসে, এই তো তার কাজ। চলো খেয়ে নিই আগে। দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর চলে এসেছি আমি একবারে ঘরে। ঘরে কি, মশারির তলায় ঢুকেই পড়েছি। ঢুকে পড়েই একদম গলায় হাতে পায়ে সর্ষের তেল মালিশ করা শুরু করে দিয়েছি। কারণ সর্ষের তেল সেটা কি নর্মাল সর্ষের তেল নয়, সেটাই ভালো করে কালো জিরে দিয়ে ফুটিয়ে তেলটাকে আমি শিশিতে ভরে রেখে দিয়েছি, কাঁচের একটা শিশিতে করে, যেটা আমি পুচিশোটাকেও রোজ রাত্রিবেলা মালিশ করে দিই। আর আমার ঠান্ডা লেগেছে বলে আমিও সেই ফায়দাটা নিয়ে নিলাম, ভালো করে তেল মালিশ করে দিলাম। তারপর তোমার দাদা ভাইয়েরও পরে হাতে পায়ে দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের প্রত্যেকের ঠান্ডা লেগেছে। দেখতেই পাচ্ছ, ঘষে ঘষে ভালো করে তেলগুলো আমি মালিশ করে নিচ্ছি হাতে পায়ের তলায়, কারণ যে পরিমাণে আমার ঠান্ডা লেগেছে মুখে কখনো আমি তেল দিই না। কারণ কালকে এত নাক চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, বাধ্য হয়ে আমি সর্ষের তেলটা দিতে বাধ্য হলাম। আর পুরুষরাকে দেখতে পাচ্ছ, পাশ দিয়ে সে উঁকি দিচ্ছে, ওই যে দেখো, মানে আমি যা করবো ও তারই, সেটাই ওর করা চাই। তো চলো আজকে মধ্যে টাটা, গুড নাইট সবাইকে। আমার পুরুষরাও গুড নাইট বলছে, আমিও গুড নাইট বলছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ঠিক আছে? তো আজকে মধ্যে টাটা করছি, ও ক্যামেরার দিকে সমানে এগিয়ে যাচ্ছে। লাভ ইউ, টাটা, বাই বাই।